উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে ও বিষয়টি নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি দুই শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করা হয় এতে বলা হয় রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে আসন্ন দুর্গাপূজায় তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে